So today the topic of discussion is villains of Bollywood. Yeah. ने इटा villains of Bollywood नहीं आम्रा इराकुन कोनो pattern रखेनी आम्रा इटा कोनो ranking कुछ नहीं हुए just एक टा कोरे villain एर कथा बोलवो and then we'll talk about him. The influence they had on us. Yes, the influence. आम्रा किभावे सेटा थे के inspired होची बा सेटा थे कोतोटा की effect होची आम्रा. कोतोटा memorable ही performances गुलो. तो এই কনভারসেশনটা আমি কিক অফ করতে চাইব ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ভিলেন্স কে দিয়ে, হুইচ ইজ মোগ্যাম্বো খুশু। ওহো হো হো হো, মিস্টার ইন্ডিয়া মোগ্যাম্বো, খুবই আইকনিক, মিস্টার ইন্ডিয়াতে খুবই আইকনিক ভিলেন, মানে এটা বলার প্রয়োজন রাখে। অমরীশ পুরীকে দেখেছিলেন তো এটা নিয়ে। সো হোয়াট ইজ ইয়োর, লাইক আমি একটা জিজ্ঞাসা করতে চাই, হোয়াট ইজ ইয়োর মেমরি উইথ মোগ্যাম্বো অ্যান্ড মিস্টার ইন্ডিয়া? অ্যাকচুয়ালি মিস্টার ইন্ডিয়া আমি মনে প্রথম দেখেছিলাম ছোটোবেলায় জি টিভি, মানে এখন ওই চ্যানেলটা আছে বাট এখন কেউ দেখে না। তো ছোটোবেলায় জি টিভিতে তো তখন মিস্টার ইন্ডিয়া আসতো, তো তখন আমি নাই আমি শ্রীদেবীকে চিনি নাই অনিল কাপুরকে চিনি, তখন আমি বসে বসে ওটা দেখতাম। অ্যান্ড আমার আর্লিয়েস্ট মেমরি হচ্ছে আই ডিডন্ট লাইক দ্যাট মাচ, সত্যি বলতে গেলে আমার অতটা ভাল লাগেনি। বাট তারপরে আমি যখন জানতে পারলাম কি এটা খুবই একটা বিশাল ফেমাস ফিল্ম ছিল, তারপরে আমি ওটা স্টার্টিং থেকে পুরোটা দেখেছিলাম পরে ডাউনলোড করে, দেন আই লাইক ইট ভেরি মাচ, দেন আই আন্ডারস্টুড কি ওকে লাইক ওয়াই দিস হ্যাড সো মাচ ইনফ্লুয়েন্স অন আদার্স। হ্যাঁ, মানে এই ক্যারেক্টারটা ইটস নট নেসেসারিলি লাইক খুবই রিয়েলিস্টিক অ্যাক্টিং অর এনিথিং, দ্য ক্যারেক্টার ইজ ভেরি ইভলিশ, যেটার জন্য মানে ওর যে ইভল অরাটা সেটাকে হাইড করা যায় না স্ক্রিনে অফ স্ক্রিনে, তো ওটা দেখে ইন জেনারেল ওটা একটা খুবই আইকনিক ক্যারেক্টার। আর খুবই ওভার দ্য টপ ছিল, মানে ওটাই দরকার ছিল ওই রোলটার জন্য, ওই ওভার দ্য টপই ছিল কি একটা মানুষ যে পুরো পৃথিবীকে, মানে পৃথিবী না ইন্ডিয়াকে কনকার করতে চায়, আর সে লাইক হি ইজ লাইক হ্যাভিং হান্সম্যান এন্ড অল দ্যাট, এন্ড অনিল কাপুর ইজ ইউজিং হিজ ইনভিজিবল টেকনোলজি টু বিট হিম, সো ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়াচ আই উইল সে। এটা নিয়ে আমারও মেমরি খানিকটা যেরকম সারথি বললো, আমারও মেমরি খানিকটা ওই রকমই, কারণ আমিও জি সিনেমাতেই আমিও দেখেছি এবং ওইখান থেকেই ওটা দেখে কিছুটা যে একটা ভিলেন আইকনিক ভিলেন, টু বি অনেস্ট এটা আমার দেখা সেকেন্ড আইকনিক ভিলেনগুলোর, ভারতীয় সিনেমার যে আইকনিকগুলোর সেকেন্ড ভিলেন যেটাকে আমি ছোটবেলায় দেখেছি। আর আমি এখন যত সিনেমা দেখি যেগুলো একটু ওভার দ্য টপ বড় বাজেটের সিনেমা, ওতে লাস্টে ভিলেন যে কাজটা করে ওটা কিন্তু মোগ্যাম্বোরই কাজ, কে এমনি একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পাঠিয়ে দেবে যাতে পুরো ইন্ডিয়া ডিস্ট্রয় হয়ে যাবে, তারপরে ওটাকে হিরো আটকাতে আসবে, মানে ইয়েটা কাঠামোটা কিন্তু সেমই ওইটাই চলে আসছে। বাট এবার মোগ্যাম্বো যেমন আমরা একটা ওভার দ্য টপ একটা সিচুয়েশন দেখলাম, তেমন যদি বলি মেথড অ্যাক্টিং বা ভারতীয় সিনেমায় ফ্রম আ ভিলেন, তাহলে প্রথম যে নামটাকে না বললে নয় দ্যাট ইজ বব বিশ্বাস। আমাদের একদম বব বিশ্বাস আমি ছোটবেলায় দেখেছিলাম, ছোটবেলায় আমার দিদি সিনেমাটা দেখছিল কোথাও, আমি পাশে বসে দেখছিলাম, আমি বব বিশ্বাসকে দেখে ভয় পেয়ে গেছিলাম। দ্যাট ইজ লাইক সাচ আ সিরিয়াস ক্যারেক্টার, 8 মিনিটের জন্য সিনেমাটাতে রয়েছে, স্টিল শাশ্বত চ্যাটার্জির যে প্রেজেন্সটাকে লাইক ওটাকে কোনোভাবেই ইগনোর করা যায় না, এতটাই হেভি প্রেজেন্স, আর প্রতিটা সেকেন্ড সিনেমাটাতে যেভাবে ইউজ করেছে শাশ্বত, মানে ইটস অ্যান আইডিয়াল এক্সাম্পল কি একটা অ্যাক্টারকে যদি একটা ভালো রোল দেওয়া হয় আর ওটা স্ক্রিন টাইম যতই বড় বা ছোট কিনা হোক, দ্যাট পার্সন ক্যান মেক এ ডিফারেন্স। এক্স্যাক্টলি, মানে ওই সিনটা দ্য মোস্ট আইকনিক সিন, কি বিদ্যা বালনকে মেট্রো স্টেশন থেকে ধাক্কা মারবে তারপরে টেনে নেবে, কলকাতা ভেরি ডেঞ্জারাস সিটি ম্যাম, মানে না মানে চোখ মুখ স্ট্রেট ফেসে, যে যে আমরা স্ট্রেট ফেস এর আগে দেখেছি টম হ্যাংস এর অ্যাক্টিং এ দেখেছি বা ভারতীয় সিনেমায় আমির খানের যেটা দেখেছি, স্ট্রেট ফেস ভিলেন মানে ওরকম এটা খুবই একখানা ফ্রেশ টেক ছিল। এক্স্যাক্টলি, আমি পরবর্তীকালে বড় হয়ে যখন আবার দেখেছি তখন মানে আমার হয়তো সেই ভয়টা লাগেনি, কিন্তু তখন আমি বুঝতে পেরেছি যে মানে এটা কত বড় একখানা জেম। ঠিক আছে, অভিষেক বচ্চনের বব বিশ্বাসটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, তো ওটা দেখে আমার যেটা মনে হয়েছে যে লাইক
হি নিউ কি শাশ্বতর মতো ওই জায়গাটাকে ক্যাপচার করার চেষ্টাই করেন। এক তো ওখানে বব বিশ্বাসের ক্যারেক্টারিস্টিক্স একটু অন্যরকম, বব বিশ্বাসের প্রিকুয়াল যেহেতু তখন আর কি অ্যাপ্রোচটা আলাদা অনেকটাই, হ্যাঁ তখন অত বেশি ফিয়ার্স হয়নি, যেটা আমরা কাহানিতে বব বিশ্বাসকে যে যে লেভেলে দেখেছি অতটা ফিয়ার্স বব তখনও হয়নি। তো সেই জায়গাটাকে অভিষেক বচ্চন নিজের মতো করে করেছে। আর তাছাড়া আর একটা জিনিস, মানে এটা একটা প্রোডাকশন হাউসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ওদের কাছে শাশ্বত চ্যাটার্জির থেকে অভিষেক বচ্চনের নামে পোস্টার ছাপানো বেশি সোজা, ওই জন্যে তাই জন্যই সেলিব্রিটি ভ্যালু আছে, ইট উইল ইনক্রিজ দ্য নাম্বার অফ ফুটফলস, ইউ ক্যান্ট হেল্প ইট। ওটা ওটিটি লঞ্চ হয়েছিল বোধহয়, মেবি আই এম নট শিওর অ্যাবাউট ইট, Z5 এ লঞ্চ হয়েছিল আই থিংক। এন্ড দ্য নেক্সট ভিলেন আই ওয়ান্ট টক অ্যাবাউট ইজ আ ফিল্ম উইচ ইজ অ্যান অ্যাডাপটেশন অফ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার্স মেড ইন হলিউড, দ্যাট ইজ সাইলেন্স অফ দ্য ল্যাম্পস, তার থেকে কপি করে বানানো সংঘর্ষ, যেটা অ্যান্থনি হপকিন্সের রোলটা অক্ষয় কুমার করেছিল। দো ইট ওয়াজ নট এ ব্যাড ফিল্ম, বাট আমি আমি সংঘর্ষ আগে দেখেছি, আমার সংঘর্ষ দেখে খুব ভালো লেগেছিল, তারপরে আমি সাইলেন্স অফ দ্য ল্যাম্পস দেখেছি, ও এইটার থেকে চুরি করে, ও কোনো অরিজিনালিটি নেই আমাদের ভেতরে, সবই চেপে নিচ্ছি। বাট ওইখানে এন্ডিং এতে দ্য পারফরমেন্স পুট ফোর্থ বাই আশুতোষ রানা ইজ লাইক, আমি থাকলে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিতাম, মানে ওই আমি যখন ছোটবেলায় দেখেছিলাম লাইক আমার ভয় লাগছিল কি অমনি একটা ট্রান্সজেন্ডার ক্যারেক্টার বাচ্চাদেরকে মারছে লাইক অমাবস্যার রাতে, ওরে ভাব লাইক, অ্যান্ড হি ওয়াজ লাইক চ্যান্টিং লাইক মন্ত্রাস অ্যান্ড লাইক, আমি তখন মানে আমার ফেটে গেছে, আমি লাইক আমি আর দেখবো না সিনেমাটা। সো দ্যাট ইজ লাইক ওয়ান অফ দ্য গুড পারফরমেন্সেস উইচ আই হ্যাভ সিন। আমি ওটা দেখিনি, হ্যাঁ মানে মানে কেউ যদি দেখে না থাকলে আই উইল সে কি গো অ্যান্ড ওয়াচ সংঘর্ষ, অ্যান্ড ইউ শুড লুক ফর লজ্জা শঙ্কর পান্ডে ওই ক্যারেক্টারের নাম ছিল, ইউ শুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট, দ্যাটস ডেফিনেটলি আ মাস্ট ওয়াচ পারফরমেন্স বাই আশুতোষ রানা। এবার আশুতোষ রানা অনেক ভালো ভালো পারফরমেন্সেস দিয়েছে, সঞ্চিরিয়া আছে আর আরও অনেক সিনেমা আছে, বাট ভিলেন হিসেবে লাইক ইট ওয়াজ গ্রেট। হ্যাঁ সো নাও উই গোনা টক অ্যাবাউট ওয়ান অফ দি গ্রেট ভিলেন্স ইন্ট্রোডিউসড ইন 1990 সিনেমাটা বেরিয়েছিল অগ্নিপথ কাঞ্চা চীনা, ড্যানি ড্যাংজোংপা করেছিল, তারপরে এই রোলটাকে রিপ্রাইজ করা হয়েছিল হ্যাঁ সঞ্জয় দত্ত ইন 2012 অগ্নিপথ, সেটাও খুবই আইকনিক, খুবই আইকনিক। আমার এখনো মনে পড়ে ওই লাস্ট সিনটা যেখানে সে সঞ্জয় দত্ত ঋত্বিক রোশনকে টেনে হিজড়ে নিয়ে যাবে, ও দ্যাট দ্যাট ওয়াজ সামথিং, দ্যাট ইজ ভেরি মানে ওটা আর কি খুবই সিনটা দেখে বোঝা যায় যে কতটা রিয়েল, মানে ওভারঅল পুরো জিনিসটা ফিল হচ্ছে যে ওর গ্র্যাভিটি ব্যাপারটা ফিল হয়েছিল, গরি মানে ওই লোকটা মানে মেরেই দেবে, মানে এতটা ওভারপাওয়ারিং প্রেজেন্স হিরোর থেকে। হ্যাঁ এই ছিল কাঞ্চা। কাঞ্চা ছাড়া আমি আর একটা ভিলেনের ব্যাপারে একটু কথা বলতে চাই, এটা মানে আই ডোন্ট নো এটা অতটা, এটা মেবি বাকি যে ভিলেনগুলো ওর সাথে এক লেভেলে পড়ে কিনা আমি জানি না, বাট আমার জন্য এই ভিলেনটা খুবই ইম্প্যাক্টফুল ছিল, দ্যাট ইজ বর্ধান ইন ডন টু, নট মানে আমি ডন ওয়ান আমি খুবই অত বেশি ভালো করে আমি দেখিনি, বাট ডন টু আমার কাছে পার্সোনালি খুবই একটা খুবই পছন্দের সিনেমা। ওটা দেখে আমি বলছিলাম যে একটা হাইস্ট সিনেমা ভারতে ওরকমভাবে হয়েছিল, হাইস্ট সিনেমা যে ভারতে ভালো ওরকম তারপরে আর অত বেশি আমরা দেখতে পাইনি, প্লেয়ার্স বা ওইসব কয়েকটা হয়েছিল, বাট ডন টু ওয়াজ আ গ্রেট হাইস্ট মুভি। ওইখানে বর্ধানের যে ইয়েগুলো ছিল ওটা আমার খুবই ভালো লেগেছিল, ওইটা একটা। আর এইবার আমরা যে ভিলেনটার ব্যাপারে কথা বলবো, এই দুটো মানে এটা আমাদের দুজনেরই খুবই পছন্দের একজন ভিলেন, আমরা যখন যাকে বলে আমরা যখন সিনেমার প্রেমে পড়লাম যে সিনেমাটাকে দেখে, যে গ্রুপের সিনেমাগুলো দেখে, তার একটা সিনেমা ছিল গ্যাংস অফ ওয়াসেপুর। সো আমরা যে ভিলেনের কথা বলছি এভরিবডি নোজ অ্যাবাউট হিম, ও একদম তুমসে না হো পায়েগা, তিগমাংশ দিয়ে এই যে ডায়লগ, বা হিন্দুস্তান মে জব তক সিনেমা হ্যায়, এই যে ডায়লগ গুলো, এই যে ডায়লগ গুলো মানে, তো ওটা একটা ওই সিনেমাটা থেকে
এন্ডলেস মিমস বেরিয়েছে, এন্ডলেস মিমস বেরিয়েছে, তার মধ্যে কতগুলো যে রামাধীর সিংকে নিয়ে, রামাধীর সিংকে নিয়ে একাধিক মিম রয়েছে। তো আমি ওই লোকটার ইনফ্লুয়েন্স কতটা হয়েছে, মানে ওই যে লেড ব্যাক অ্যাপ্রোচটা, লাইক হি ইজ কাম স্টেডি বাট ওই টিয়া ছেলের জন্য মাথাটা গরম হয়ে যাচ্ছে। আর ওই যে মানে গ্যাংস অফ ওয়াসেপুর ইজ সাচ এ ইম্পর্টেন্ট ফিল্ম ইন ইন্ডিয়ান সিনেমা, বিকজ আমরা কিন্তু বাইরের দেশের সিনেমা দেখেছি যেটা ওদের ওই গ্যাংস্টার ওয়ার্ল্ডকে নিয়ে দেখায়, সে কাসিনো হোক বা গডফাদার হোক, মার্টিন স্কর্সিজের অর্ধেক সিনেমাই গ্যাংস্টার সিনেমা, বা আমরা যদি আলপাচিনোর কথা বলি, বাট এইখানে মানে গ্যাংস্টার সিনেমা সেমন ভাবে কিন্তু হয়নি। অফকোর্স দে আর ইনফ্লুয়েন্সেস ডিউরিং দ্য বচ্চন পিরিয়ড, এই অ্যালপাচিনো সিনেমার থেকে অনেক কিছু ইন্সপায়ার্ড হয়েছে, বাট গ্যাংস অফ ওয়াসেপুর ওই যে রিয়েল ইন্ডিয়াটা আছে কি, এর ভেতরেও কত রকমের পলিটিক্স হয়, ইন্টারনাল পলিটিক্স হয়, কত ভায়োলেন্স হয়, ওই জিনিসটাকে দেখাতে পেরেছে। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, যখন ওই সিনেমাটা বেরিয়েছে তখন কিন্তু এই গালাগাল দেওয়া বা ওদের ডিকশনটা, মানে ওই বিহারি ডিকশন হয়ে যাক, they worked on that. হ্যাঁ, মানে ওর আগে আই থিঙ্ক প্রথম যে সিনেমাতে আমরা মানে র গালাগাল বা এই সমস্ত জিনিসপত্র সিনেমাতে শুনলাম, দ্যাট ওয়াজ ডেলিভারি। তারপর থেকে আস্তে আস্তে ওই অ্যামাউন্টটা একটা জায়গায় গিয়ে, তারপর গ্যাংস অফ ওয়াসেপুরে আমরা ওটার মানে ইউজেজটা দেখতে পেলাম, যে যখন কোনো গালাগালকে ইউজ করা হচ্ছে সেটা এরকম নয় যে ওটা জাস্ট ইটস নট টু অফেন্ড পিপল বা নট টু ক্রিয়েট অ্যান এন্টারটেইনমেন্ট, নট মানে কেউ ওই গালাগালগুলো অ্যাড করছে না জাস্ট ফর দ্য সেক অফ ইট, দ্য পিপল টক ইন দ্যাট ওয়ে অনলি, লোকেরা অন্য ভাবেই কথা বলে ওইসব জায়গায়। হ্যাঁ, ন্যারেটিভারি পার্ট, এক্স্যাক্টলি। লাইক দিগ্ভাংশু ধুলিয়া ডিড এ লাইক ফ্যান্টাস্টিক জব, লাইক আমি তখন আমি যখন দেখেছিলাম আমি জানতাম না কি ওই লোকটাও একটা ফাটাফাটি ডিরেক্টর, লাইক পান সিং তোমার মতন সিনেমা ডিরেক্ট করেছে। অ্যান্ড নেক্সট উই গোনা টক অ্যাবাউট, এটাকে মানে এটা এভরিবডি স দিস কামিং ফ্রম আ মাইল, ইয়া কিতনে আদমি থে, ও হো হো, আমজাদ খান, আমজাদ খান, গব্বর সিং, মানে এই লাইনটা একটা মানে গোটা জেনারেশনকে, মানে এই লাইনটা শুনে একটা গোটা জেনারেশনকে এক্সাইটেড করে দেওয়া যেতে পারে, কিতনে আদমি থে। তো দেবের মেনি আইকনিক ডায়লগস, লাইক গব্বর কে তাপ সে তুমে এক হি আদমি বাঁচা সকতা হ্যায়, এক হি আদমি, খুদ গব্বর, তারপর কিতনে আদমি থে আমরা বললাম, তারপর জো ডর গিয়া সমঝো মর গিয়া, তারপর বহুত হি আরানা লাগতা হ্যায়, ও হো হো, ওয়ান অফ দ্য গ্রেট ডায়লগস। এই ডায়লগগুলো এতটাই শুধুমাত্র আমরা এখন বলি গ্যাংস অফ ওয়াসেপুরের ডায়লগ গুলো, এগুলো এত ফেমাস হয়েছে বিকজ অফ দ্য মিম কালচার। গব্বরের তখন ডায়লগটা কোনো মিমস ছাড়া, এক্স্যাক্টলি, ডায়লগটা লোকের মুখে মুখে এত পপুলার হয়েছে। ঠাকুরকে যেটা বলছিল, ইয়ে হাত হামকো দে দে ঠাকুর, ইয়ে এক্স্যাক্টলি, ইয়ে হাত হামকো দে দে ঠাকুর, দ্যাট ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক, মানে ওইটাকে কত রকম স্কেচ, স্কেচ কমেডি ভিডিওতে, কত রকম প্যারোডি ভিডিওতে, কত রকম ভাবে ব্রেক করে যে ওই ডায়লগটাকে ইউজ করা হয়েছে। শুধু ওইটা নয়, গব্বরের যে কোনো ডায়লগ, তেরা ক্যা হোগা কালিয়া বা এগুলোকে যেভাবে, তারপর ওই ডায়লগটা ওই ইয়াহাঁ সে পচাস পচাস কোস দূর গাঁও মে জব বচ্চা রাত কো রোতা হ্যায় তো মা কহতি হ্যায় বেটে সো যা বরনা গব্বর আ জায়েগা, তো দিস ডায়লগ মানে এগুলো লোকের মুখস্থ ছিল। তখন কোন সোশ্যাল মিডিয়া নেই, কিচ্ছু নেই, লোকে শুধু সিনেমা হলে গিয়ে গিয়ে সিনেমা দেখে দেখে মুখস্থ করতো। তো তখন আর একটা জিনিস ছিল যেটা এখন আর অত বেশি হয় না, এখন আমাদের এই ওটিটি এসে যাওয়ার চক্করে লোকে সিনেমা হলে বারবার যায় না একই সিনেমা দেখতে। তখন যখন শোলের টাইমে, শোলে বেশ কিছু হলে আছে, এক বছর, দেড় বছর, দু বছর ধরে চলছে, এবং লোকে দু বছর আড়াই বছর পরেও শোলে মানে হাউসফুল যাচ্ছে, এক্স্যাক্টলি, তখনও লোকে, তো ওই ব্যাপারটা এখন চলে গেছে, মানে লোকে হয়তো অফিস থেকে বেরিয়ে কিছু করার মানে বাড়ি ফেরার আগে একটু সময় রয়েছে আর একবার ঢুকে দেখে নিল শোলে, মানে এইরকম এইরকম একখানা ম্যাডনেস ছিল তখন সিনেমার জন্য, হলে গিয়ে সিনেমা দেখার জন্য, সেই ব্যাপারটা এখন নেই। মানে টু বি অনেস্ট, আমি যদি আমি নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি, ব্যক্তিগত জীবনে আমি একটা সিনেমা আমি হলে গিয়ে দুবার দেখেছি, বাকি কোনো ইয়ে আমরা মানে ওরকমভাবে সেম মুভি থিয়েটারে টোয়াইস আমরা দেখার জন্য
মানে চেষ্টাও করি না, উই জাস্ট ওয়েট কি কবে ওটিটিতে আসবে অ্যান্ড দেন। তো সেটাও একটা ম্যাটার। শোলে যখন কালার গ্রেড করে 4K তে রিলিজ হয়েছিল, ইট ওয়াজ এ হিট, লাইক ইনস্ট্যান্ট হিট। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। তো এই ছিল মোটামুটি বলিউড মুভির ভিলেন। হ্যাঁ, বাট আমরা শেষ করার আগে আমরা একটা স্পেশাল মেনশন দিতে চাই। এটা একটা বাংলা সিনেমার একজন ভিলেন, কিন্তু এতটাই আইকনিক আমরা তাকে বাদ রাখতে পারলাম। ইট ইজ মগনলাল মেঘরাজ। উনি আর্কাইভাল অফ ফেলুদা, পল দত্ত, আর্চ নেমেসিস, আর্চ রাইভাল যা বলবে। মানে শার্লক এর মোরিয়াটি আছে, তো ফেলুদার মগনলাল মেঘরাজ আছে, মগনলাল আছে। না, আমরা একটা ফেলুদা ব্যোমকেশ পডকাস্টে বলেছিলাম যে ফেলুদাতে আমরা আর্থার কোনান ডয়েলের ডাইরেক্ট রেফারেন্স দেখতে পাই। ইভেন এখানে যদি দেখি যে ইভেন মগনলাল এন্ড মরিয়াটি দ্য এম কাইন্ড অফ থিং, এক্স্যাক্টলি ওই ব্যাপারটাও এতটাই রেফারেন্স রয়েছে সেখানে। বাট দ্য গুড পার্ট ইজ কি হি ইন্ডিয়ানাইজড ইট, মানে ওনাদের থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। অফকোর্স হি গট দি আইডিয়াস, বাট হি মেড ইট ইন্ডিয়ান, অথেন্টিক টু ইন্ডিয়া। মানে আইডিয়াস গুলো নিয়েছে হয়তো, বাট হি বিল্ড দোজ থিংস অ্যারাউন্ড ইন্ডিয়া, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি জেনুইন। আমি আমরা আমরা এখানে মগনলালের স্টোরির মানে বইয়ের পাতায় যে অ্যাপিয়ারেন্স গুলো আমরা সেগুলো নিয়ে বলছি না, আমরা এখানে কথা বলছি উৎপল দত্তের লেজেন্ডারি পারফরমেন্স ইন জয় বাবা ফেলুদা। মানে ওই জিনিস যে না দেখেছে, যে সেটা ওটা বলে বোঝানো সম্ভব না। বাঙালি অডিয়েন্স তো উৎপল দত্তকে চেনে, বাট বলিউডেও উৎপল দত্ত অনেক ভালো ভালো সিনেমা তাই গুড্ডি, দিস আর ওল্ড ফিল্মস, তারপরে ছোটি সি মুলাকাত, না ছোটি সি মুলাকাত না, বরসাত কি ইকরা, তারপর আরো অনেক অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক কমেডি সিনেমা করেছে। এই ছিল আমাদের মোটামুটি আমাদের ফেভারিট। হ্যাঁ, এবার ইন্ডিয়ান সিনেমা এতটাই বড়, এতটাই ভাস্ট, দেয়ার আর লাইক মেনি মেনি আইকনিক ভিলেন্স, লাইক প্রেম চোপড়া, প্রাণ, অনেক আছে। সো ইফ ইউ ওয়ান্ট আস টু টক অ্যাবাউট দেম অর ইউ হ্যাভ এনি সাজেশনস, প্লিজ গো ইন দ্য কমেন্টস অ্যান্ড প্লিজ নেম দোজ অ্যাক্টার্স অ্যান্ড দেয়ার ক্যারেক্টার্স, সো উই উইল টক অ্যাবাউট দেম ইন দ্য নেক্সট এপিসোড। একটা হতেই পারে, উইল মেক আপ part if you want, yeah, obviously. So oi hocche byapar, so let's engage in a conversation in the comments and see what you people have to offer, and so, till then we will watch chilo ajker video. Thank you for watching. Yeah, please like the video, subscribe to our channel, leave a comment, positive or negative. Yeah, আমাদের অনেক সময় আছে, আমরা প্রত্যেকটা অনেক সময় কমেন্ট দেখব। এন্ড ইউ ক্যান অলসো কানেক্ট উইথ আস থ্রু ইনস্টাগ্রাম, আমাদের হ্যান্ডেল গুলো এখানে দেওয়াই রয়েছে। আমাদের কোনো কোনো বিষয়ে এই সমস্ত এই ধরনের কোনো টপিকে আলোচনা করতে চাইলে DM করুন, আমাদের প্রচুর সময়, আমরা উত্তর দিই। থ্যাংক ইউ, বাই।